আচ্ছা, আমরা আজকে কথা বলবো ইরেকশন এবং ইজাকুলেশনকে নিয়ে। তো প্রথমেই ইরেকশন এবং ইজাকুলেশন বলতে কী বোঝায়? সহজ বাংলায় ইরেকশন বলতে বোঝায় আমাদের পেনিসের স্ট্রং হওয়া বা দৃঢ় হওয়াকে, এবং ইজাকুলেশন বলতে বোঝায় আমাদের স্পার্ম দ্রুতগতিতে বাইরে নিক্ষিপ্ত হওয়ার প্রক্রিয়াকে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা এখানে কী কী এঁকেছি সেটার সাথে একটু পরিচিত হই। তোমরা এখানে আমাদের টেস্টিসকে দেখতে পাচ্ছ, যেটা স্কোটামের ভেতরে থাকে, এবং টেস্টিস এর ভেতরে অনেকগুলা এরকম স্ট্রাকচার পাওয়া যায় যেগুলোকে বলা হয় থাকে যে সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস টিউবিউল এর ভেতরে কী তৈরি হয়? স্পার্ম তৈরি হয়। এই সেমিনিফেরাস টিউবিউলগুলো পরবর্তীতে মিলিত হয়ে একটা নেটওয়ার্ক ফর্ম করে যেটাকে বলা হয় থাকে যে রেটি টেস্টিস। পরবর্তীতে আমাদের এই রেটি টেস্টিস কন্টিনিউয়াস হয়ে যায় এপিডিডাইমিসের সাথে। তোমরা এখানে আমাদের এপিডিডাইমিসের হেডকে দেখতে পাচ্ছ, বডি, টেল। এপিডিডাইমিস পরবর্তীতে কন্টিনিউয়াস হয় ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স হিসেবে। ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স পরবর্তীতে একটা অ্যাম্পুলা ফর্ম করে, এবং এই অ্যাম্পুলায় এসে আমাদের সেমিনাল ভেসিকেল মিলিত হয়। যখন ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্সের সাথে সেমিনাল ভেসিকেল এসে মিলিত হলো, তখন তারা তৈরি করে ইজাকুলেটরি ডাক্ট। এই ইজাকুলেটরি ডাক্ট সর্বপ্রথম এসে আমাদের এখানে যে স্ট্রাকচারকে তোমরা দেখতে পাচ্ছ মানে হচ্ছে আমাদের প্রোস্টেট। এই প্রোস্টেটকে পেনিট্রেট করে, এবং পেনিট্রেট করে সে আমাদের ইউরেথ্রার সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। তোমরা এখানে আরও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডারে ইউরিন স্টোর থাকে কিডনি থেকে এসে। এই ইউরিনারি ব্লাডার থেকেই আমাদের ইউরেথ্রার উৎপত্তি। ইউরেথ্রা ইউরিনারি ব্লাডার থেকে উৎপত্তি লাভ করে পরবর্তীতে আমাদের এই প্রোস্টেটকে পেনিট্রেট করে, এবং পরবর্তীতে সে আমাদের পেনিসের ভেতরে কন্টিনিউয়াস থাকে। পেনিস সাধারণত এটা আমাদের কিছু ইরেকটাইল টিস্যু দ্বারা তৈরি। যেমন তোমরা এখানে ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসাম, এটা একটা ইরেকটাইল টিস্যু। এবং এছাড়াও আরেকটা ইরেকটাইল টিস্যু পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম, এবং এটাকে তোমরা গোলাপি কালারে এখানে দেখতে পাচ্ছ। এই কর্পোরা স্পঞ্জিওসাম এর ভেতরেই আমাদের ইউরেথ্রা কন্টিনিউয়াস থাকে, এবং পরবর্তীতে এই ইউরেথ্রা এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস এর মাধ্যমে বাইরে ওপেন করে। এখন আসো আমরা ইরেকশনকে নিয়ে কথা বলি। প্রথমেই ইরেকশন এর জন্য দায়ী কে, বা ইরেকশন কখন হয়ে থাকে? ইরেকশনের জন্য দায়ী হতে পারে কোনো একটা সাইট, কোনো একটা থট, কোনো একটা স্পেল, অথবা যে কোনো ইরোটিক স্টিমুলেশন। যখন এরকম কোনো একটা সাইট, থট, স্মেল, ইরোটিক স্টিমুলেশন আমরা পেয়ে থাকি, তখন সেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা স্পেসিফিক পার্টকে স্টিমুলেট করে, এবং সেই স্পেসিফিক পার্ট এসে আমাদের স্পাইনাল কর্ডের একটা রিজিয়নকে অ্যাক্টিভেটেড করে। অথবা এই ইরেকশনের জন্য দায়ী হতে পারে কোনো একটা টাচ। যেমন আমাদের প্যানিসে যদি কোনো একটা প্রপার টাচ এসে থাকে, তাহলে প্যানিস থেকে এই টাচটার যে সেন্স, সেই সেন্সটা আমাদের কিছু সেন্সরি নার্ভ এর মাধ্যমে পিউডেন্ডাল নার্ভ হয়ে চলে যাবে আমাদের স্পাইনাল কর্ডের একটা স্পেসিফিক রিজিয়নে, L4 থেকে S4 রিজিয়নে। এবং আমাদের এই L4 থেকে S4 রিজিয়ন পরবর্তীতে স্পাইনাল কর্ডের আরেকটা অংশকে স্টিমুলেটেড করবে, অথবা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ওই যে সাইট, থট, স্মেল, ইরোটিক সেন্সেশন দিয়ে যে স্টিমুলেশনটা এসেছিল সেটা এসেও আমাদের এই স্পাইনাল কর্ডের একটা নির্দিষ্ট অংশকে অ্যাক্টিভেটেড করবে। সেটা হচ্ছে আমাদের S2 থেকে S4 স্পাইনাল সেগমেন্ট। তোমরা সবাই জানো যে আমাদের এই স্যাক্রাল S2 থেকে S4 সেগমেন্ট হচ্ছে প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশনের জন্য তাই। তো S2 থেকে S4 সেগমেন্ট থেকে পরবর্তীতে প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন আসবে, সেটা আসবে মূলত আমাদের পেলভিক নার্ভ এর মাধ্যমে, এবং সে গিয়ে আমাদের এই কর্পোরা ক্যাভার্নোসার ভেতরে অনেকগুলা ভাস্কুলার যে স্মুথ মাসেল আছে সে ভাস্কুলার স্মুথ মাসেলগুলোকে স্টিমুলেটেড করবে। এখন চলো আমরা তাহলে পেনিস এর ভেতরকার স্ট্রাকচারগুলোকে দেখি। সেটা দেখার জন্য আমরা পেনিসের এরকম একটা কাট সেকশন নেব, এবং এরকম একটা যদি কাট সেকশন নেই তাহলে ভেতরকার স্ট্রাকচারগুলোকে অনেকটা এরকম দেখাবে। এখানে তোমরা কী কী দেখতে পাচ্ছ? সর্বপ্রথম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাইরের একটা স্কিন, তারপর এখানে একটা ফাঁসাকে দেখা যাচ্ছে, এটাকে বলা হয়ে থাকে যে বুকেস ফাঁসা অর ডিপ ফাঁসা। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু আর্টারিকে দেখা যাচ্ছে, কিছু ভেইনকে দেখা যাচ্ছে। এই ভেইন যেগুলো আমাদের স্কিনে থাকে, পেনিসের স্কিনে থাকে, সেগুলোকে বলা হয়ে থাকে যে সুপারফিশিয়াল ডর্সাল ভেইন, এবং যেগুলো আমাদের এই ডিপ ফাঁসার নিচে থাকে এবং আমাদের এই স্পঞ্জি টিস্যুগুলোর উপরে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে আমাদের ডিপ ডর্সাল ভেইন
অথবা এখানে কিছু আর্টারিও পাওয়া যায় যেগুলোকে বলা হয় থাকে যে ডিপ ডর্সাল আর্টারি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে যে কর্পোরা ক্যাভারনোসা, এবং কর্পোরা ক্যাভারনোসা একটা কাভারিং থাকে কর্পোরা ক্যাভারনোসার, যেটাকে বলা হয় থাকে যে টিউনিকা অ্যালবুজিনিয়া, যেটাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কর্পোরা স্পঞ্জিওসামকে, এবং কর্পোরা স্পঞ্জিওসাম এর ভেতরেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইউরেথ্রাকে। এখন আমাদের এই S2 থেকে S4 স্পাইনাল সেগমেন্ট থেকে পেলভিক নার্ভের মাধ্যমে যে স্টিমুলেশনটা আসলো সেটা এসে কাজ করবে আমাদের এখানকার কর্পোরা ক্যাভারনোসা এবং কর্পোরা স্পঞ্জিওসামের ভেতরে যেসব আর্টারি আছে সেসব আর্টারিতে। তোমরা এখানে যে আর্টারিটাকে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় থাকে যে ডিপ আর্টারি অফ পেনিস। এখন অবশ্য আমরা এই কর্পোরা ক্যাভারনোসা এবং ডিপ আর্টারিটাকে একটু বাইরে নিয়ে আসি এবং দেখার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমাদের সেই ডিপ আর্টারি, এবং এগুলো হচ্ছে তার এন্ডোথেলিয়াল সেল, এবং একটা এন্ডোথেলিয়াল সেলকে আমরা একটু বড় করে দেখাচ্ছি। এবং এই এন্ডোথেলিয়াল সেলগুলোর পাশেই আছে আমাদের কিছু স্মুথ মাসেল সেল, আমরা সেই সেলগুলোকে একটু দেখাই। স্মুথ মাসেল সেল, এই স্মুথ মাসেল সেলগুলোকে আমরা একটু দেখাচ্ছি, একটু বড় করে আঁকার চেষ্টা করছি আমরা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো আমরা এই নার্ভটাকে একটু ফলো করি। এটা হচ্ছে আমাদের পিউডেন্টাল নার্ভ। পিউডেন্টাল নার্ভ উৎপত্তি হচ্ছে S2 থেকে S4 স্পাইনাল সেগমেন্টের মাধ্যমে। পিউডেন্টাল নার্ভ এসে আমাদের প্রথমেই কাজ করে এখানে। ধরো এটা হচ্ছে আমাদের সেই পিউডেন্টাল নার্ভ। পিউডেন্টাল নার্ভ এসে আমাদের এখানে যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে সেই সেলগুলোতে এসে কাজ করে। এন্ডোথেলিয়াল সেলগুলোতে তার জন্য একটা রিসেপ্টর থাকে। এন্ডোথেলিয়াল সেলগুলোতে এসে যখন আমাদের এই পিউডেন্টাল নার্ভ কাজ করে তখন সে সাধারণত রিলিজ করে থাকে এসিটাইল কোলিন। এই এসিটাইল কোলিন যখন এসে আমাদের এই সেলটার উপর কাজ করে তখন আমাদের এই সেলটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করে। সে আমাদের একটা অ্যামাইনো অ্যাসিড, সাধারণত এটা হয়ে থাকে আর্জেনিন। এই আর্জেনিনকে সে কনভার্ট করে ফেলে দুইটা প্রোডাক্টে, একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড এবং আরেকটাকে বলা হয়ে থাকে সিট্রুলিন। এবং এখানে তাকে যেই এনজাইমটা সাহায্য করে সেটাকে বলা হচ্ছে নাইট্রিক অক্সাইড সিনথেস। তাহলে আমাদের এখানে পিউডেন্টাল নার্ভ এসে এসিটাইল কোলিন রিলিজ করলো। এসিটাইল কোলিন এসে আমাদের আর্জিনিনকে নাইট্রিক সিনথেসের মাধ্যমে নাইট্রিক অক্সাইড এবং সিট্রিলিনে কনভার্ট করলো। এখন আমাদের এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হলো, এই নাইট্রিক অক্সাইড চলে যাবে আমাদের এই এখানকার যেই স্মুথ মাসেল সেলগুলো আছে সেই স্মুথ মাসেল সেলগুলোতে। নাইট্রিক অক্সাইড গিয়ে আমাদের এখানকার সেল মেমব্রেনের একটা প্রোটিন, যেটাকে বলা হচ্ছে গুয়ানালাইল সাইক্লেস, আমাদের এই গুয়ানালাইল সাইক্লেসকে নাইট্রিক অক্সাইড গিয়ে অ্যাক্টিভেটেড করবে। গুয়ানালাইল সাইক্লেস কী করে? গুয়ানালাইল সাইক্লেস আমাদের জিটিপিকে নেয় এবং জিটিপিকে সে কনভার্ট করে ফেলে সিক্লিক জিএমপিতে। আমাদের এই সিক্লিক জিএমপি তারপর অনেকগুলা কাজ করে, যেমন সে আমাদের এখানে কিছু পটাশিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেটেড করে, এবং পটাশিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেটেড করার মাধ্যমে পটাশিয়ামকে সেল থেকে সেলের বাইরে পাঠিয়ে দেয়। তাহলে দেখো পটাশিয়াম যদি সেল থেকে সেলের বাইরে চলে যায় তাহলে আমাদের এই সেলটা হাইপার পোলারাইজড হয়ে যায়, এবং যখন এই সেলটা হাইপার পোলারাইজড হয়ে যায় তখন তার ভেতরে কী হয়? অ্যাকশন পটেনশিয়ালগুলো কমে যায়। যখন তার ভেতরে অ্যাকশন পটেনশিয়ালগুলো কমে যায় তখন ওভারঅল ইফেক্টটা কী হয়? এই সেলগুলো রিল্যাক্স করা শুরু করে। তাহলে দেখো আমাদের এই যে পিউডেন্টাল নার্ভ এসে আমাদের কর্পোরা ক্যাভারনোসাম এর ভেতরকার যেই স্মুথ মাসেল সেলগুলো আছে সেই স্মুথ মাসেল সেলগুলোকে কী করলো? রিল্যাক্স করে দিল। এখন দেখো স্মুথ মাসেল সেলগুলো যদি রিল্যাক্স হয়ে যায় তাহলে কী হবে? স্মুথ মাসেল সেলগুলো যদি রিল্যাক্স হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, এবং এখানে তাহলে অনেক অনেক বেশি ব্লাড একুমুলেট হওয়া শুরু হবে। কারণ কি? আমাদের স্মুথ মাসেলগুলো রিল্যাক্স করে ফেললো, ব্লাড ভেসেল ডাইলেট করলো, এবং ব্লাড ভেসেল যখন ডাইলেট করবে তখন এখানে অনেক অনেক বেশি ব্লাড আসে, এবং এই ব্লাডটা আসার ফলেই আমাদের এখানকার এই যে ইরেকশন সেই ইরেকশনটা হয়ে থাকে। তাহলে দেখো আমাদের এখানে ব্লাড ভেসেল কী হচ্ছে? ডাইলেট হচ্ছে। আর ব্লাড ভেসেলকে কে ঘিরে আছে? ব্লাড ভেসেলকে ঘিরে আছে আমাদের এখানে কর্পোরা ক্যাভারনোসা। এই কর্পোরা ক্যাভারনোসা তাহলে তখন তার নিজের সাইজও ইনক্রিজ করবে। তাহলে আমাদের ব্লাড ভেসেল যেমন ডাইলেট হবে তেমনি আমাদের কর্পোরা ক্যাভারনোসার সাইজও ইনক্রিজ হবে। কর্পোরা ক্যাভারনোসার সাইজ যখন ইনক্রিজ হবে তখন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। আমাদের এখানে অনেকগুলো ভেইন থাকে, যেই ভেইনগুলো আমাদের এই কর্পোরা ক্যাভারনোসা থেকে যে ব্লাড আসে সেই ব্লাডটাকে ড্রেন করে নিয়ে যায়, এবং আমাদের এই কর্পোরা ক্যাভারনোসা তার সাইজ ইনক্রিজ করার কারণে আমাদের এখানের এই যে ভেইন সেই ভেইনগুলো কী হয়ে যায়? সাপ্রেস হয়ে যায়।
যার ফলে আমাদের এখানে যে ব্লাডটা আসতেছে সেটা ড্রেন করে চলে যাইতে পারে না, এবং ব্লাডটা যেহেতু ড্রেন করে চলে যাইতে পারে না সেহেতু আমাদের এখানকার যে ইরেকটাইল টিস্যু এগুলো অনেক